একটা বিরিয়াশি জনের যে রায় অলরেডি ওদের খারিজ হয়েছে, অলরেডি সে মামলার রায় হয়ে বেরিয়ে গেছে। নওশাদ সিদ্দিকীরা খোঁজ রাখে না, খোঁজ রাখবে কি করে, জানে তো মুখ পুড়েছে। রুকো যারা, সবর করো, বলা ধাক্কা বুক্কি নেই করনে কা, আরাম সে লেনে কা। হ্যাঁ, প্রক্রিয়া আছে, কোর্ট তো আইনে চলে, কোর্ট তো, এটা তো পার্টি অফিসের বিচার নয়, এটা তো ক্লাবের বিচার নয়, আইন অনুযায়ী কোর্টে যেটা যেটা করেন। দেখুন, ওনারা তো ক্ষমতায় বসে গেছেন, তো ওনাদের কাছে আর কোর্ট ফোর্টকে ওনারা পাত্তা দেন কি, ওনারা তো বিচারপতিদেরকেও আক্রমণ করেন, তো ওনারা এসব মন্তব্য করতেই পারেন, কিন্তু কোর্ট কোর্টের রাস্তায় চলবে, আইন আইনের রাস্তায় চলবে, আইনের পথে একটু লম্বা হতে পারে, একটু ধৈর্য লাগতে পারে, কিন্তু যে জন্য করা হয়েছে নিশ্চয়ই তারা সুফল পাবে। আর এরকম যখনই কিছু ধরা পড়ে যায় তখনই উনি ধর্নায় বসে, আসলে এর আগেও দেখেছিলাম ধর্নায় বসেছিল। তো এই এই যে 100 দিনের দুর্নীতিটা হয়েছে, যদি সত্যিকারের এরকম কিছু না হয়ে থাকে, যদি ওরকম ভুয়ো অ্যাকাউন্টে টাকা না গিয়ে থাকে, যদি সত্যিকারের তারা কাজ করেই টাকা নেয়, তাহলে সেই টাকাগুলো গেল কোথায়? এ তো অ্যাকাউন্টে ডিসবার্সমেন্ট হয়েছে টাকাটা, তা যে অনৈতিক টাকাটা অন্যের ব্যাঙ্ক উল্টোপাল্টা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেছে, আপনি রিটার্ন দিয়ে দিন, এগুলো তো মানুষের টাকা, এগুলো তো কারো পকেটের টাকা নয়, এগুলো রিটার্ন দিয়ে দিন কেন্দ্রীয় সরকারকে। মানুষের টাকা মানুষের কোষাগারে ফিরে যাক, জনতার কোষাগারে ফিরে যাক, সরকারের কোষাগারে ফিরে যাক, কিছু হবে না। কিন্তু আপনি কি সেটা করছেন? কিন্তু সেটা না করে আপনি অযথা দাবি করছেন, বর্তমানে বলছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে আমি নিজের এদের মেটাবো, কী করে মেটাবেন, কোন ফান্ড থেকে মেটাবেন, আপনার পার্টি ফান্ড থেকে মেটাবেন, মেটাবেন কোন থেকে, মানুষের ট্যাক্সের টাকা, আবার ঋণ নেবেন আপনি, পশ্চিমবাংলার কোষাগার 5 লক্ষ কোটি টাকার উপরে ঋণগ্রস্ত, আরও আরও ঋণ নেবেন, ঋণ নেবেন, আরও বাড়বে, সুদের পর সুদ বাড়ছে, আবার ঋণ নেবেন, আবার মানুষের উপর বোঝা বাড়াবেন, এইটাই হচ্ছে আপনার রাজনীতি। আর আই ওয়াশ করার জন্য দলকে চোরের দলকে চাঙ্গা করার জন্য ধর্নায় বসছে। প্রশান্ত কিশোর বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টপের ফুল, কেন বললেন, কী মনে করেন আপনি আইনজীবী? দেখুন, আমরা দেখেছি আমাদের পশ্চিমবাংলাতে আগেকার দিনে বড় বড় নেতা, বিভিন্ন দলেরই বলুন, বামপন্থী বলুন, কংগ্রেসই বলুন, প্রিয়রঞ্জন দাশমুন্সিকে দেখেছি, বা সুব্রত মুখার্জিকে দেখেছি, সৌমেন মিত্রকে দেখেছি, বামফ্রন্টে বড় বড় নেতা বিমান বস্তু এখনও আছেন, আরও পুরনো নেতা, কিসের মধ্যে দিয়ে রাজনীতিতে আসতেন? প্রথমে হতো স্কুলের বা কলেজের গণ্ডিতে যখন আসতেন, কলেজের ছাত্র রাজনীতি, এবং তারপরে আস্তে আস্তে জেনারেল পলিটিক্সে আসতেন, কেউ কেউ শ্রমিক সংগঠনের নেতা হতেন, কেউ কেউ শ্রমিকদের নেতা হতেন, এই বিভিন্ন উইংয়ে চলে যেতেন, কিন্তু শুরুটা হতো শিক্ষার রাজনীতি, অর্থাৎ কলেজের ভেতরে ছাত্র রাজনীতি দিয়ে, সেখানে আন্দোলন থেকে শুরু করে, এটা একটা বলতে পারেন পশ্চিমবাংলার রাজনীতি, রাজনীতিবিদ হবার বা রাজনৈতিক শিক্ষার একটা আঙ্গিক এটাই ভবি অতীতের দিনে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন 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 ছাত্র রাজনীতি থেকে উঠে এসছেন? উনি তো দিদির ছুড়ে দেওয়া প্যারাশুট নিয়ে নেমে পড়েছেন, সাংসদ হয়ে গেছেন, তো তাকে এই ধরনের মন্তব্য সহ্য করতে হতেই পারে। মমতা ব্যানার্জি বলছেন যে কেন্দ্র 100 দিনের টাকা দিচ্ছে না, আমার জন্য টাকা দিচ্ছে না, ঠিকই, কিন্তু উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু হলে উনি কোর্টে ছুটে আসেন, 100 দিনের টাকা যদি দিচ্ছে না, 131 নম্বর ধারা আছে, আইনের সাহায্য নিতে পারে, কিন্তু মমতা ব্যানার্জি নিচ্ছে না। পশ্চিমবাংলায় দেখুন, এটা ধর্না না, ওনার এরকম যখনই কিছু ধরা পড়ে যায় তখনই উনি ধর্নায় বসে, আসলে এর আগেও দেখেছিলাম ধর্নায় বসেছিল। তো এই এই যে 100 দিনের দুর্নীতিটা হয়েছে, যদি সত্যিকারের এরকম কিছু না হয়ে থাকে, যদি ওরকম ভুয়ো অ্যাকাউন্টে টাকা না গিয়ে থাকে, যদি সত্যিকারের তারা কাজ করেই টাকা নেয়, তাহলে সেই টাকাগুলো গেল কোথায়? এ তো অ্যাকাউন্টে ডিসবার্সমেন্ট হয়েছে টাকাটা, তা যে অনৈতিক টাকাটা অন্যের ব্যাঙ্ক উল্টোপাল্টা ব্যাঙ্ক অ্যাকাউন্টে গেছে, আপনি রিটার্ন দিয়ে দিন, এগুলো তো মানুষের টাকা, এগুলো তো কারো পকেটের টাকা নয়, এগুলো রিটার্ন দিয়ে দিন কেন্দ্রীয় সরকারকে। মানুষের টাকা মানুষের কোষাগারে ফিরে যাক, জনতার কোষাগারে ফিরে যাক, সরকারের কোষাগারে ফিরে যাক, কিছু হবে না। কিন্তু আপনি কি সেটা করছেন? কিন্তু সেটা না করে আপনি অযথা দাবি করছেন, বর্তমানে বলছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে আমি নিজের এদের মেটাবো, কী করে মেটাবেন, কোন ফান্ড থেকে মেটাবেন, আপনার পার্টি ফান্ড থেকে মেটাবেন, মেটাবেন কোন থেকে, মানুষের ট্যাক্সের টাকা, আবার ঋণ নেবেন আপনি, পশ্চিমবাংলার কোষাগার 5 লক্ষ কোটি টাকার উপরে ঋণগ্রস্ত, আরও আরও ঋণ নেবেন, ঋণ নেবেন, আরও বাড়বে, সুদের পর সুদ বাড়ছে, আবার ঋণ নেবেন, আবার মানুষের উপর বোঝা বাড়াবেন, এইটাই হচ্ছে আপনার রাজনীতি। আর আই ওয়াশ করার জন্য দলকে চোরের দলকে চাঙ্গা করার জন্য ধর্নায় বসছে। আবার শুনতে পেলাম বিধানসভায় বিরোধী দলের নেতা বলছেন মুখ্যমন্ত্রী মমতা চোর, মমতা চোর, মমতা, কারণ যে 100 দিনের টাকা মমতা ব্যানার্জি বলেছে আমি 21 তারিখে 21শে ফেব্রুয়ারির মধ্যে নিজের পয়সা থেকে দেবো। আর দ্বিতীয় কথা হলো বিজেপির দাবি হচ্ছে 1,94,000 কোটি টাকা ঘাপলা হয়েছে, সেই নিয়ে আজকে বিধানসভায় ওনারা বলেছিল আলোচনা করতে, কিন্তু অধ্যাপক খারিজ করে দিয়েছে। দেখুন, আমি মনে করি পশ্চিমবাংলা বিধানসভা একসময় যারা ভাঙচুর করেছিল, যারা তছনছ করেছিল ফার্নিচারগুলোকে, যারা ওই হাঙ্গামা দেখিয়েছিল, তারা এখন ক্ষমতায়। তো সুতরাং এই পশ্চিমবাংলার আমরা বিগত দিনে বামফ্রন্টের পিরিয়ড দেখেছি, কংগ্রেসের পিরিয়ড দেখেছি, কেউ যদি এ দল থেকে সে দল হতো, বাংলা কংগ্রেসের টাইমেও আমরা পড়াশোনা করে জেনেছি, এ দল থেকে সে দল হলে তার বিধায়ক পদ খারিজ হতো এবং আগে পরবর্তীতে সেখানে উপনির্বাচন হতো।
তৃণমূল থেকে, তৃণমূল বিজেপি, বিজেপি থেকে কত বিধায়ক এসেছে, কংগ্রেসের বাইরে অনিল বিশ্বাসকে দলে নিয়েছেন, বাইরে কংগ্রেস, বাইরে বিজেপি, আর বিধানসভায় সবাই তৃণমূল। কী করে হচ্ছে এটা? কেন বিধায়ক পদ খারিজ করছেন না, কেন সেখানে উপনির্বাচন করাচ্ছেন না, পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছে। তো বিধানসভার এই যে পরিচালনা, এটাই কাম্য, যেটা যেখানে আইন তৈরি হয় সেখানে আইনে কাজ হচ্ছে না, সেখানে লাইনে কাজ হচ্ছে। যদি সত্যিকারে আইনে কাজ হতো, এদের বিধায়ক পদ খারিজ হতো, এরা বিধায়ক থেকে সাধারণ মানুষে পরিণত হতো, সেখানে আবার উপনির্বাচন হতো। সোনারপুরের বিধায়ক লাভলি মৈত্র বললেন যে দল যদি না থাকে পয়সা ইনকাম হবে না, কোথা থেকে কোথা থেকে ইনকাম হয় আমি জানি, কী বলবেন? তৃণমূল কংগ্রেসটা হচ্ছে তো একটা এক প্রকার এমপ্লয়মেন্টের জায়গা। কী কী ধরনের এমপ্লয়মেন্ট? কাটমানির টাকার ভাগের এমপ্লয়মেন্ট। আপনি কোনো কাজ পাবেন না। অতীতেও আমরা দেখেছি নেতা কেতা ধরে কিছু কিছু ছোটোখাটো কাজ পাওয়া যেত অনেক সময়। এখানে কী ধরনের কাজ পাওয়া যায়? ঝান্ডা বড় কাজ পাওয়া যায়, ডান্ডা বড় কাজ পাওয়া যায়, লোককে মারার কাজ পাওয়া যায়, লোককে মারার কন্ট্যাক্ট পাওয়া যায়, এখানে দুর্নীতির প্রোটেকশন, নেতাদেরকে প্রোটেকশন দেওয়ার কাজ পাওয়া যায়। এই ধরনের কাজ তৃণমূলে উপলব্ধ, এটাই পশ্চিমবাংলার এমপ্লয়মেন্ট। এগুলো বলতেই পারে, সে দলের ভাগ আছে, 75-25 ভাগ আছে, কোথায় কী দিচ্ছে না দিচ্ছে এসব উনি যিনি বলেছেন উনি আরও ভালো জানেন। লাভলি মৈত্রর এই কথা বলার পরে ক্যানিং ব্যুরো বিধায়ক ড্যামেশ কন্ট্রোলে নেমে বললেন যে স্লিপ অফ টাং হয়ে গেছে কথাটা। না না, সত্য কথা এইভাবেই অনেক সময় বেরিয়ে যায়। এটা স্লিপ অফ টাং না, এটা একদম সত্য কথা বলে আমি মনে করি। উনি যেটা বলেছেন আমি এটাকে ওনাকে এক প্রকার সাধুবাদী জানাই যে উনি সত্যিটা বলে দিয়েছেন। চোর হোক জাত ভালো, তৃণমূল কংগ্রেস এটাই। আমরা দেখছি যে ভাঙড়ে যে 82 জন নমিনেশন নিয়ে যে গণ্ডগোল হয়েছিল, এই কলকাতা হাইকোর্টে তার বিচার চলছে। আমরা শুনলাম যে ফেরদৌস স্বামী বলছে পেন্ডিং আছে, কিন্তু ভাঙড়ের যে ভাঙড় 2-এর 50 সমিতির সদস্য সভাপতি আরাবুল ইসলাম বলছে যে না, কেস সব মিটে গেছে। দেখুন, ওনারা তো ক্ষমতায় বসে গেছেন, তো ওনাদের কাছে আর কোর্ট ফোর্টকে ওনারা পাত্তা দেন কি? ওনারা তো বিচারপতিদেরকেও আক্রমণ করেন, তো ওনারা এসব মন্তব্য করতেই পারেন, কিন্তু কোর্ট কোর্টের রাস্তায় চলবে, আইন আইনের রাস্তায় চলবে। আইনের পথে একটু লম্বা হতে পারে, একটু ধৈর্য লাগতে পারে, কিন্তু যে জন্য করা হয়েছে নিশ্চয়ই তারা সুফল পাবে বলে আমি মনে করি। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কেস, যেমন ধরে নিন অমিত শাহ এসেছিল ধর্মতলায় সভা করতে, অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্টে বিচার নিয়ে, তাড়াতাড়ি হয়ে গেল, 24 ঘন্টা 48 ঘন্টা হবে, 7 দিনের মধ্যে রায় বেরিয়ে। একটি সরকার, গ্রামের সরকার, সেই গ্রামের সরকার পঞ্চায়েত হয়ে গেছে প্রায় অনেকদিন হয়ে গেছে, কোর্ট রায় দিচ্ছে না, পেন্ডিং রেখেছে। দেখুন, এটা কোর্টের বিষয়, কোর্টের এই ধরনের বিচারাধীন বিষয়ে বিষয় মন্তব্য করা ঠিক না। নিশ্চয়ই যা আছে না আছে তার আইনি ব্যাপার প্রক্রিয়া আছে, কোর্ট তো আইনে চলে, কোর্ট তো, এটা তো পার্টি অফিসের বিচার নয়, এটা তো ক্লাবের বিচার নয়, আইন অনুযায়ী কোর্টে যেটা যেটা করণীয় নিশ্চয়ই কোর্ট সেটাই করবে। এটা 82 জনের যে রায়, অলরেডি ওদের খারিজ হয়েছে, অলরেডি সে মামলার রায় হয়ে বেরিয়ে গেছে। নওশাদ সিদ্দিকীরা খোঁজ রাখে না, খোঁজ রাখবে কি করে, জানে তো মুখ পুড়েছে। রুকো জরা, সবর করো, বলা ধাক্কা বুক্কি নেই করনে কা, আরাম সে লেনে কা। হ্যাঁ, প্রক্রিয়া আছে, কোর্ট তো আইনে চলে, কোর্ট তো, এটা তো পার্টি অফিসের বিচার নয়, এটা তো ক্লাবের বিচার নয়, আইন অনুযায়ী কোর্টে যেটা যেটা করণীয়। দেখুন, ওনারা তো ক্ষমতায় বসে গেছেন, তো ওনাদের কাছে আর কোর্ট ফোর্টকে ওনারা পাত্তা দেন কি? ওনারা তো বিচারপতিদেরকেও আক্রমণ করেন, তো ওনারা এসব মন্তব্য করতেই পারেন, কিন্তু কোর্ট কোর্টের রাস্তায় চলবে, আইন আইনের রাস্তায় চলবে। আইনের পথে একটু লম্বা হতে পারে, একটু ধৈর্য লাগতে পারে, কিন্তু যে জন্য করা হয়েছে নিশ্চয়ই তারা সুফল পাবে।